আদর্শ দিয়ে বাস্তবায়ন করে দেখাইছে। এর নাম হলো ডিজিটাল। এর নাম কি? ডিজিটাল। রাতের বেলা রাস্তায় চলতেছি, 1 কোটি টাকার বস্তা রাস্তায় আমার চোখের সামনে পড়ে গেল, লাইট মেরে দেখি গায়ে টাকার ছাপা আছে, নাড়া চাড়া দিয়ে দেখি কস কস করে, কোনা খুলে দেখি খালি সকসকে 1000 টাকার নোট। কন্ত কিরম চেকতেছে, একখান 10 টাকার নোট রাস্তায় ফেলানো পাইলে তাই এদিক ওদিক তাকাইয়া ধরি পকেটের মধ্যে দিয়ে দিচ্ছে, ওনা হালাল হয়ে গেছে। এসে গেলে বলে যাই রাস্তায় এমন টাকা, রাস্তায় এমন পতিত সম্পদ, পতিত কোন মাল যদি রাস্তায় পান ওই টাকাটা ওই মালটা আপনি ধরবেন না, বলবেন যে আমি না ধরলে কেউ না কেউ তো নিয়ে যাবে, যে নেবে সেটা তার জেম্মায়, আপনি কখনো রাস্তার মাল ধরবেন না। ব্রিফকেস ফেলানো আছে তারটা থাক, স্বর্ণ অলঙ্কার পাইছেন জাগাত্তা জাগায় থাক, টাকা পড়ে আছে জাগাত্তা জাগায় থাক, একটা কাপড় ফেলানো আছে জাগাত্তা জাগায় থাক, একটা সাইড ব্যাগ পড়ে আছে জাগাত্তা জাগায় থাক, আপনি জীবনে কোনোদিন ধরবেন না, ওইটা আপনার না, যে জিনিস আপনার না ওই জিনিস আপনি ধরে নিয়ে ব্যবহার করা হালাল না হারাম। আর হারামের একটা স্বভাব আছে, হারাম ডোকে রাইফেলের গুলির মতো ছোট্ট হইয়া, হারাম পিছন দেবে রয়ে যায় রাইফেলের গুলির মতো। আমার মুরব্বী বাবারা সাক্ষী দেন, পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় আপনা কি রাইফেলের, আপনারা কি রাইফেলের গুলি খা রুগী দেখেছেন দু একটা? যারা দেখেছেন তারা বলতে পারেন, রাইফেলের গুলি মানুষের মধ্যে ঢোকে, গুলি যতটুকু অতটুক ছিদ্র হয়ে ঢোকে, পিছন দেবে রয়ে যায় অনেকখানি গোস্ত নিয়ে, বুকলা নিয়ে বেরোই রাস্তায়, পা টাকা হাতে ধরবি, রাস্তায় পা টাকা হাতে ধরবেন, ও টাকা এই কো দিও না, ওই টাকা 10 টাকা ও বেরোয় যাবে পিছন দিয়ে 1000 টাকা নিয়া, ওই টাকা 100 টাকা ও বেরোয় যাবে 10000 টাকা নিয়া, ওই টাকা 1000 টাকা পিছন দিয়ে বেরোয় যাবে 1 লক্ষ টাকা নিয়া। যাওয়ার সময় বুঝবা কিন্তু বুদ্ধি নাই, বিদায় অনুভব করো না। উলাই কাকাল আনাম, চতুষ্পদ জন্তুর মতো গরুতে মাইর খায় যখন ব্যথা পায়, কিন্তু কোন দোষে মাইর খাইলাম দোষটার কথা চিন্তা করে না। গরুতে মাইর খায়, পিটেন খায়, ব্যথা পায়, মাজা পাছা একেবারে বেকায় যায় বাড়ির ঠেলায়, জীব ব্যবহার হয়ে যায় ডাকতে ডাকতে, কিন্তু বোঝে না যে মাইরটা খালাম কি জন্যে। যদি বসতো তাহলে ধান খাওয়ার কারণে মাইর খাইছে, ছাড়িয়ে দেওয়ার পরে কোনো